সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সিসিইউতে। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে সিসিইউতে থাকা রোগীদের স্থানান্তরিত করার কাজ শুরু হয়। সেই সময়ই এক রোগীর মৃত্যু হয়। প্রশ্ন উঠছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও মেয়র অশোক ভট্টাচার্য। তারা কি বললেন দেখে নেওয়া যাক। দেখুন, আমি খবর পেলাম কিছুক্ষণ আগে 5:20 যারা ডিউটিতে ছিল এরা দেখেছে যে বেড নাম্বার 3 সেখানে একটা স্পার্কের শব্দ শুনতে পেয়েছে। ওরা যখন সেদিকে নজর দিয়েছে তো ওখান থেকে ধোঁয়া বেরোতে দেখে, সাথে সাথে ওরা ইলেকট্রিক কানেকশানটাকে অফ করে দেয় এবং এর মধ্যে ধোঁয়াটা অনেক বেশি বেরোচ্ছিল এবং স্মোক ডিটেক্টরে যে অ্যালার্মিং সে অ্যালার্ম বেলটা বাজে। তখন যে বেডটা থেকে এই ঘটনাটা ঘটেছে, স্পার্কটা হয়েছিল, শব্দটা ধোঁয়াটা বেরোচ্ছিল, সেই পেশেন্টকে আগে বের করা হয়। এটা বেড নাম্বার 3। তারপর বেড নাম্বার 2-তে একজন ফিমেল পেশেন্ট, এজেড অ্যাবাউট 50, সেপটিসেমিয়া উইথ অ্যাকিউট ডায়াবেটিক অ্যান্ড সেভারাল আদার এলিমেন্টস নিয়ে খুব সিরিয়াস পেশেন্ট ভর্তি ছিল, ফিমেল পেশেন্ট 50, ইসলামপুর।